ভালো আছো? আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পাঠ নিয়ে আমি আলোচনা করব। বাংলা প্রথম পাঠে তোমাদের উদ্দেশ্যে প্রথম দিকে গল্প নিয়ে আমি আলোচনা করব। নাম হচ্ছে লখর একুশে, লিখেছে অবলোকন সিংহ। লখর একুশে কথাটা মনে বললে মনে হয় কারণ কথা বলা হচ্ছে। লখর এটা কিশোরের নাম, একুশে একুশে ফেব্রুয়ারি কথা বলা হচ্ছে। প্রথমত আমি গল্পটি পড়ার আগে শব্দগুলো জেনে নিব, তোর করে জানবো, পাঠ করে দিয়ে যাবে। শব্দগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের গল্প বোঝার জন্য তোমাদের সহায়ক হিসেবে কাজ করবে। এরপরে কবি পরিচিতি, কবি পরিচিতি আবহাওয়া স্থিতি 1936 খ্রিস্টাব্দে মাদ্রাজ জেলায় জন্মগ্রহণ করেন। তার কিছু গ্রন্থ আমি রচনা করেছি, তিনি গ্রন্থগুলোর নাম তোমাদের বইতে উল্লেখ আছে। প্রথমে নাম যদি আমার বই দেখি, জলরাক্ষস, খরাদাহ, বারুদ পোড়াপহর ইত্যাদি। আমরা লেখক পরিচিতি যখন জানব করে জন্মসাল এবং বিভিন্ন সাধারণ খেয়াল করবো, তার উল্লেখযোগ্য কিছু উন্নয়ন গ্রন্থের সঠিক আমরা খেয়াল করবো। এরপর আসো পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি জানার আগে পুরো গল্প তোমরা একবার বাসায় নিজেরাই পড়ে নিতে পারো। যখন নিজেরা পড়াবো যেটা সহজেই তোমরা বুঝতে পারবে যে গল্প কি নিয়ে আলোচনা, কিশোর কথা বলা হয়েছে। কিশোর নাম তার লখা। লখা তার বাবাকে কখনো দেখেনি, মা মানুষের দ্বারা দ্বারা বিশ্ব করে। তার দিন তাকে গুলি খেলে সেটা কাগজ পুড়িয়ে বন্ধুদের সাথে মারামারি করে। লখা জন্মগতভাবে বোবা, সে কথা বলতে পারে। তার মধ্যে যে একুশের চেতনা কাজ করেছে তার পরিচিতির মাধ্যমে লেখক তোমাদেরকে বুঝাতে চেয়েছে ভাষা আন্দোলনের চেতনা। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করার জন্যই কবি এই গল্পটি লিখেছেন। অনেক অনেক সুন্দর এবং চমৎকার, যা তোমাদের পড়লে নিজেদের থেকে ভালো লাগবে। একুশে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। শব্দগুলো যখন তোমরা পড়বে তখন দেখবে অনেক সুন্দর বা বুঝার জন্য শব্দগুলো তোমাদের দেওয়া হয়েছে। শহীদ সবাই চিনি, শহীদ মিনার হচ্ছে শহীদের স্মৃতির চরণে বা শহীদের স্মৃতির জন্য শ্রদ্ধার উদ্দেশ্যে হাতে ফুল নিয়ে খালি পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যায়। মানুষের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা, মানুষের মৃত্যু তখন উচ্চারিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ছবি দেওয়া আছে, শহীদ মিনার দেওয়া আছে, কিছু ফুলের ছবি আছে, কিছু মানুষের ছবি, যেটা প্রভাত ফেরি আমরা বলি,
সেখানে একেবারে সামনে হাতে নিয়ে রহাকে দেখা যাচ্ছে, তার গায়ে কোনো জামা বা শার্ট ছিল না, তাকে একেবারে আলাদা করে দেখা যাচ্ছে। এই ভিড়ের মধ্যে টোকাই লোকটি সুন্দরভাবে দেখা যাচ্ছে আলাদা করে, তার নিচে সবার গায়ে চাদর বা কোট সোয়েটার ছিল কিন্তু তার গায়ে কিছুই ছিল না। মিছিলে পা মিলিয়ে শিরো সহজে শরীর মিলিয়ে সবার সঙ্গে গলা মিলিয়ে গান গাইছে, সে কিন্তু কথা বলতে পারে না, সে চেষ্টা করছে, তার ভিতরে হয়তো রেগে হচ্ছে আমার ভাই রক্তের আগে, কিন্তু তার মুখে যে উচ্চারণ হয় তা হচ্ছে অ অ গান, সে কথা বলতে পারে না, শুধু শব্দই হচ্ছে তার বাইরে, কিন্তু সেই শব্দগুলো হচ্ছে বাঙালির গর্বের শব্দ স্বর চরিয়া ক, যেটা আমরা বাঙালির সমাজে আমাদের বাঙালির কিন্তু রাখে বাঙালির বর্ণ মানে কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তার মধ্যে চেতনা বা ভাষার প্রতি তার যে একটা মহত্ববোধ জেগে উঠেছে তার লেখক এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে লক্ষ্য করে। কবিতাটি অনেক সুন্দর, অনেক চমৎকারী কবিতা, যেটা তোমাদের আশা করি অনেক ভালো লেগেছে। এই কবিতা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের বইতে একটি প্রশ্ন দেওয়া আছে, লখার আপনি কোথায় ঘুমাই, দিতে গেছি আমি গর্বে মুখ ফুলে ওঠা কারণ বা ব্যাখ্যা বুঝিয়ে বলা, তোমাদের নিজের দায়িত্বে তোমরা বাসায় খোঁজার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সামনে আবার কোনো কবিতা বা গল্প নিয়ে আবার আবার হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।